আমরা যেই তো আমাদের বাপদাদার নামে কেন আমরা সাজাই না, কেন সুলতানুল আরিফিনকে আমরা গ্রহণ করি? কারণ আমার বাপদাদার নাম শুনলে অত লোক এখানে আসবে না। এখানে যদি সুলতানুল আরিফিন বুরহানুল আশিকিন শাহরুরি না হয়ে যদি আপনার বাবা দাদা হতো, আপনার বড় বাবা হতো, এই মানুষগুলোকে জয় করতে পারতেন না। কারণ এটা হচ্ছে মহব্বত, আদবের দরবার, এখানে জয় করতে পারতেন না। একমাত্র পেরেছেন এই জন্য তারা আল্লাহর কাছে নিজেরা নিজেদেরকে কি করতে পেরেছে, উৎসর্গ করতে পেরেছে। আজকে একজনের কথা বলেছি, পারবেন উনি এখনো জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ দাইফ, যিনি এখন এই নেতৃত্ব দিচ্ছেন ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে, অন্তত বাচ্চাদেরকে। তার সম্বন্ধে হলো দুই একটা কথা তাদের মেমোরিতে দিবেন, কারণ আমরা আমাদের পুরো পুরুষদের এই আলোচনাগুলো করি না বিধায়। আমাদেরকে যারা সুন্দর করে ইসলাম আমাদের সামনে এতটুকু পর্যন্ত এনেছেন তাদের কথা আমরা আলোচনা করি না বিধায়। আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যখন তাদেরকে ঈদে মিলাদুন্নবীর দিকে টানি, আমরা যখন তাদেরকে ডাকি চলো আল্লাহর অলির দরবারে যাই, তখন তারা আমাদেরকে ইউটিউব খুলে দেখায়, কিছু মোবাইল খুলে দেখায়, আমরা এইটা যেন আমরা এই আমাদের এই নফসানি খাসিয়াতের মধ্যে যেন আমরা খাইশাতের মধ্যে যেন আমরা না পড়ি। সেই জন্য আমাদের সন্তানগুলোকে যারা আমাদের জীবন্ত কিংবদন্তি আছে, তার মধ্যে একজন আমাদের বাবা যান আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যিনি এই সপ্তম বংশধর আলহামদুলিল্লাহ, নিজেরা আমাদের বাবা দাদা বড় বাবা, ওনারাও তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার এক একজন রওশন করেছেন। কিন্তু মুজাদ্দিদ আলফসানি আলী রহমাতের গোয়ালের একজন, যিনি তার সাথে থেকে তার সেই খেদমত করেছিলেন, এই আল্লাহর অলিদের খেদমত করার চারটিখানি কথা নয়। কারণ আবুল বারাকাত বদরুদ্দিন শেখ আহমদ ফারুক ইসের হিন্দি মুজাদ্দিদ আলফসানি আলী রহমাতের গোয়াল, তিনি যেই দিন তশরিফ এনেছেন সেই দিন কি হয়েছে, সমস্ত যারা উপরে ছিল যারা গান টান গাইতো এদের গান বদ্ধ বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি যেদিন আগমন করেছেন সেই দিন সেই অবস্থায় আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার পরে যেভাবে দেখা গিয়েছে যে সমস্ত মক্কার মধ্যে সব ছেলে জন্ম নিয়েছে, ওই দিন সেখানেও কি হয়েছিল, সমস্ত পঞ্জাবের সেহিনদের মধ্যে ছেলেরা জন্মগ্রহণ করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের মধ্যে আজান দিয়েছে বলে সুবহানাল্লাহ। সেই দিকে আমরা যদি যেতে চাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। তো বাবা জান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সেই সুলতানুল আরিফিনের সপ্তম বংশধর আলহামদুলিল্লাহ। আমরা আসলে ভাগ্যবান আলহামদুলিল্লাহ, কারণ আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এক এক সময়, যখন আর আমাদের কোনো নিজেদের মধ্যে কিছু থাকবে না, আমার আমল থাকবে না আমার সাথে, আমার নামাজ থাকবে না আমার সাথে, আমার কিছুই আমার সাথে থাকবে না, তখন আপনি যদি কোনো আল্লাহর ওলির হাতের মধ্যে কি করেন, একটু অজুল পানি দেন, কোনো যদি একজন নেককার বান্দার হাতের মধ্যে যদি আপনি একদিন কি করেন, তাকে হাতের ছুরিটার সামনে আগিয়ে দেন, ওই উসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করবে বলে সুবহানাল্লাহ। আজকে বাবা দাদা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি যে আমাদেরকে এভাবে সামনে এসে আমাদেরকে সবার সামনে আমাদের জন্য এসেছেন, সেজন্য আমরা সবাই আরেকবার শুকরিয়া করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের ভাইজান ইনশাআল্লাহ আসতেছেন, ভাইজানে চলে আসবেন। আমিও সংক্ষেপ করে আমার আলোচনা, অল্প একটু আলোচনা, কারণ এই